নবী 6 বছর বয়স, বাবা হারা মা হারা, বাবা হারা মা হারা, নবী কত ব্যথাই ব্যথিত। বাবা হারা আমার নবী 6 বছরে এখনো পৌঁছে নাই, আমার নবী ডাকতেছে মাকে, মা মা গো। মক্কার বন্ধুরা বাবার কোলে উঠে, বাবার আঙ্গুলে ধরে হাঁটে, বাবা আদর করে কোলে নেয়, আমার বাবা কই, এ মা বলে দাও আমি বাবার কোলে উঠবো, বাবার আঙ্গুলে ধরে হাঁটবো। আমনার চোখের পানি ছেড়ে দিলেন, কোনো জবাব দিচ্ছে না, শুধু কাঁদতেছেন। অবশেষে দাদার কাছে গেছে, দাদা দাদা গো মার কাছে গেলাম বাবার খবর পাওয়ার জন্য, মা কান্দে বাবার খবর দেয় না, দাদা তুমি বলো আমার বাবা কই, বাবার কাছে যাব, বাবা বলে একটা ডাক দিব, বাবার আঙ্গুলে ধরবো, বাবার আদর সোহাগ নেব, বলো গো দাদা আমার বাবা কই, দাদাও কিছু কয় না, চোখের পানি ছেড়ে কান্দে, নাতি নাতি রে বাবার প্রশ্ন করিস না, আমার ছোট ছেলে তোর বাবা, আমিও কলিজা মানে না সইতে পারি না, আমার নবী মার কাছে সমাধান পাইল না, বাবার কাছে সমাধান পাইল না, কানতে কানতে বাবা হারা ব্যথায় ওই মক্কার উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া হাত বাড়াইয়া ডাকে, বাবা ও দরদি বাবা আসো গো একটা বার আসো, আমার কোলে লও আমার দুই গালে দুইটা চুমো দাও। এইভাবে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে, প্রত্যেকে জানি আসতেছিলেন আবু জাহেল, আবু জাহেল আসতে আসতে এই পাহাড়ের নিচে শোনা যায় উপরে একটা বাচ্চার কান্না, উপরে উঠে দেখতেছে ভাতিজা মুহাম্মদ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাগ ভাল্লুক বেরিয়ে যাবে খেয়ে ফেলবে। ডাকলেন বাবা এখানে কাঁদতেছো, আসো তাড়াতাড়ি বাড়িতে চলো, ভাগ ভাল্লুক বেরিয়ে তোমাকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি এই নবীরে ভাগ ভাল্লুকে খাওয়ার সাহস আছে কিনা? নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতের একটু খাওয়ার ক্ষমতা মাগে নাই, যার বাস্তব দূরের কি ব্যাপার না। আমাদের সোনার বাংলার জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল ইয়ামিনী, উনি যখন ছোটকালে মাহারা ধর্মযুদ্ধে বাবা শহীদ হলেন, বাবা হারা মামা আহম্মদ কবিরের দরবারে, আহম্মদ কবিরের বাড়িতে লালিত পালিত, মামার বাড়িতে, মামা আহম্মদ কবির 17 বছর বয়স হয়ে গেছে শাহজালালের, ডাকতেছে শাহজালাল তুমি ঠিক মতে আসো তো, সমস্যা হয় না তো? না মামা সমস্যা নাই। এই মুহূর্তে এক বেচারা বিচার নিয়ে এসে আহম্মদ কবিরের কাছে, হুজুর কি আমি গরিব মানুষ, আমার এটা ছাগল খাই লেছে বাঘে, এইভাবে যদি বাঘে ছাগল খা, হুজুর আমি গরিব মানুষ আমার কষ্ট হয়, একটু ভাগদার বিচার করে দিবেন। বাঘের বিচার করতে গেছে আহম্মদ কবিরের কাছে, আহম্মদ কবির আখির নবীর উম্মত, ডাকতেছে দরবারে বৈশা, শাহজালাল জি মামা এদিকে আসো, বয়স 17, বয়স কত 17, এদিকে আসো, এই লোকটা গরিব মানুষ, বাস তার ছাগলটা খেয়ে ফেলছে, দেহ তো জঙ্গলাই যায়, বাঘটা কই আছে, এটা একটু দইরা নিয়াও, বিচার করে দিই আর যাতে ছাগল না খায়। 17 বছর বয়সের শাহজালাল ব্যাপারে বাঘ দইরা আনতে, আচ্ছা আমরা গোবিন্দ পড়তে 17 বছর বয়সের কেউ রে ফাটাইলে বাঘের লেগিয়া, হ্যাঁ রাজি হইব, দেখবেন প্রায় বুগা আহর আর পাই, আমি আইতাছি বুইরাই। রাসূল বলেছেন এক একটা কবরে 99টা সাপ, আমরা দেশের সাপ না বাইরে বাইরে নেবেন, এক একটা সাপ এত বিষাক্ত, যদি কবর থেকে একটা সাপ মাথাটা বাহির করে একটু শ্বাস ছাড়াইতো সমস্ত পৃথিবীর গাছগাছরা পুরে ছাই হয়ে যাইত, এমন বিশ্বের এক শ্লম হইতো জমিনে, কেয়ামত পর্যন্ত একটা গাছ আর দাঁড়াইত। এই জাতীয় 99টা সাপ রাসূল বলছে, এই ব্যথায় নবী কান্ত, আল্লাহ সান্ত্বনা দিয়ে কোরআনের আয়াত দিয়েছেন, নবী গো
তোমার মাধ্যমে যারা আমার সাথে সম্পর্ক হয়েছে, আমাকে চিনেছে, তোমার উম্মত হয়েছে, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি কবরে তোমার উম্মতায় কবরে আইলে আমি তিন বেলা জান্নাতের খাওন খাওয়াই। কবরও দুইটা দেখা যায়, একটা সাপের ঘর আর একটা খাওনের ঘর। আপনারা কি সাপের ঘর যাইতে রাজি না খাওনের ঘর যাইতে রাজি? মাশাআল্লাহ, সকলে গেলাম খাইতে রাজি, দুষ খালি মলবিরা সবাই খায়, দুষ মলবিরা যাই হোক, আমরা মানুষের ভাত খাইবার লেগিয়া আল্লাহ রিজিক বাইটা দিছে, না খাইয়া যামু কই? দুইটা ঘর, একটা সাপের ঘর আর একটা খাবারের ঘর। আমরা কোন ঘরে যাইতে রাজি? সাপের কামড় খাইতে আমরা রাজি না। মানুষ সৃষ্টির সেরা আল্লাহ বানাইছেন, আবার দুইটা ঘর বানাইছেন, একটা জাহান্নাম আর একটা জান্নাত। এত আদর করে মানুষ বানাইয়া জাহান্নাম কেন বানাইল? সবাইরে জান্নাতে দিলেই তো পারত। এখানে কিছু কারণ আছে, কি কারণ আল্লাহ যদি আমার তৌফিক দেয় খুব কম সময়ে আমি কারণগুলি বের করে নিয়াম ইনশাআল্লাহ। আপনারা কি ঘন্টা দেড়েক সময় দিতে রাজি আছেন? কোরআনের পক্ষে সময় দিলে লাভ হয় না লস হয়? কোরআন এমন এক জিনিস, জাহান্নামী মানুষরে কোরআনে জান্নাতি বানায়, জাহান্নামের গেট থেকে কোরআন ধইরা জান্নাতের গেটে বসায় দেয়। কিভাবে? বাস্তবতায় নিয়ে যাব। তাই কোরআনের পক্ষে বেশি না দেড় ঘন্টা সময় চাইছি, দিবেন তো? লাভ হইব না লস হইব? বাজান কাশপুর গিয়া দেখছি চার ঘন্টাও জামে হয়ে যায়, হেন গেলে কেউ উড়ে না, গাড়ির বই হইতে গরমে ঘামে খালি জিগা, ড্রাইভার সাহেব কি অবস্থা, কথা কেন না বইতে হ্যাঁ জামো? যদি চার ঘন্টা বইয়া থাকতারি কোরআনের পক্ষে দেড় ঘন্টা বই যেতাম না? জামো যে চার ঘন্টা বইছেন নাকি কয়টা বইছেন? আর আজকে যারা কোরআনের পক্ষে বইছেন নবী কি কইছে দেখেন? আমরা কি লেগে জাহান্নামে যাইতাম? নবী কি কইছে দেখেন? মাজলিসু ফিকহিন হাদিস শরীফ, মাজলিসু ফিকহিন খায়রু মিন ইবাদাতি সিত্তিনা সানা, কোরআনের পক্ষে এক মাজলিসের মেহমান আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেন। তার অর্থ এটা না যে আমরা 60 বছর ইবাদত পাইলে জিকাতে নামাজ পড়তাম না, এটা না। নামাজ তো রেগুলারলি ফরজ, এটা হলো স্পেশাল বাজেট। অন্য নবীর উম্মতেরা আবার স্পেশাল কোন বাজেট পাইছে না, স্পেশাল বাজেট অতিরিক্ত বাজেটটা আল্লাহ শুধুমাত্র আখিরি নবীর উম্মত আপনাদের জন্য রাখছে। কোরআনের পক্ষে বসলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়, যার বাস্তব উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী। উমর মুশরিক, এখনো ঈমানদার না। লম্বা ঘটনা ছোট করে বলছি দুজনের জন্য পরামর্শ। মুহাম্মদের কল্লা কেটে ফেলবে, কে যাবে? দাঁড়াইলেন উমর, সবাই বলেন বেশ, উমরের পক্ষে সম্ভব। তরবারি লিয়া রওনা, রাস্তায় নবীরে সাহাবি দেখছে, জিজ্ঞেস করল মেজাজ গরম, কোথায় যাচ্ছ? যাচ্ছি তোমাদের নবীর মাথা কাটতে। আমার নবীর মাথা কাটবা? তুমি বাড়ির খবর নিছো? তোমার ভগ্নিপতি আর বোন মুসলমান হয়ে গেছে তাই নাকি? আগে গড় ঠিক করবি, মেজাজ আরো গরম হয়েছে। ভগ্নিপতি বোন ঘরের দরজা বন্ধ করে কোরআন পড়তে ছিল, শিক্ষক ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। উমর কিছুক্ষণ কোরআন শুনলেন দরজায় দাঁড়ায়, অবশেষে ডাক দিলেন দরজা খুলো। উমরের কণ্ঠের আওয়াজ পাইয়া হযরত খাব্বাব চকির নিচে লুকাইয়া গেলেন, দরজা খুললো না, লাথি দিয়ে ভাইগিয়া ভিতরে ঢুকলেন। ঢুকিয়া ভগ্নিপতিকে মারতে শুরু করলেন, বোন বাধা দিলে বোনকেও মারলেন, এত মায় রক্তাক্ত
রক্ত দেখে উমরের শরীরে যে রক্ত বোনের শরীরে তো একই রক্ত, রক্তে দেখে মায়া হলো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বোন রে তোমায় মারলাম। আচ্ছা জানতে চাই, তোমরা যে গুনগুন করে পড়তেছিলে সেটা কি, আমাকে একটু দেখাবে? বোন বলল, এটা আল্লাহর কোরআন, এটা তোমাকে দেওয়া যাবে না, তুমি মুশরিক। কোরআনে লেখা আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র পাক সাফ না হইয়া আমাকে স্পর্শ করো না। কোরআনে লেখা আছে তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। উমর ডাকলেন, বোন এত মধুর কণ্ঠ, এত মধু, এর মধ্যে জানতে চাই রে বোন, এই কোরআন তোমরা কোত্থেকে পাইলি? বোন জবাব দিচ্ছে, ভাই এই কোরআন আমরা মুহাম্মদের কাছ থেকে পেয়েছি। উমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বোন রে ওই মুহাম্মদের দরবারে আমারে নিয়ে যাও। আমার নবীজি এক সাহাবীর ঘরে আলোচনায়, চুপে চুপে আলোচনা মজলিস চলত, দরজায় একজন পাহারাদার, শত্রু আসে কিনা উমর আসতেছে দেখে ওই পাহারাদার ভয়ে কাঁপতেছিল, ডাকতেছে সাহাবীরা 39 জন মাত্র নবীর পক্ষের মুসলমান, ডাকতেছে কাঁপতেছো কেন? কাঁপতেছি, তোমাদেরকে বাঁচাইতে পারবো না, নবী কেউ বাঁচাইতে পারবো না, উমর এসে গেছে। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচা বীর পুরুষ ছিলেন, তরবারি হাতে দাঁড়িয়ে গেছে, ও নবীর সাহাবীরা ভয় পেও না, তোমাদের মধ্যে আরেক উমর রয়ে গেছে, ইনি হলেন বীর আমির হামজা। নবীর সাহাবীরা ভয় পেও না, তোমরা কি জানো না তোমাদের মধ্যে আমির হামজা রয়ে গেছে, যার পক্ষে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা ভয় পেও না, ভয় পেও না, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যা বন্ধুর কাছে খবর দে, উমর উমর পরিবর্তন, উমরের কলিজায় কোরআনের ধাক্কা লাগা গেছে। সেই কোরআনের পক্ষে বসে আছে, কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে, কোরআন কাকে বসতে দেয়? কোরআন বলছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতকুম ঈমানা, দুর্বল ঈমান যদি থাকে ওই ঈমানদারের কানে যদি কোরআনের মজলিসের আওয়াজ পৌঁছে, তারা ঘরে থাকতে পারে না, তাদের দুর্বল ঈমান তাজা হইয়া যায়। জাদাতকুম ঈমানা, দুর্বল ঈমান তাজা হয় কোরআনের ধাক্কায়। একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবারে ভাইরা, উমর আসতেছে, আমার নবী ডাকতেছে, জিব্রাইল খবর দিলে, ও সামিরা ভয় পেও না, আমারে উমরের সামনে যেতে দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, কেমনে আপনারে উমরের সামনে দিব? উমর আপনাকে হত্যা করবে, আমরা বেঁচে থাকবো? এটা হয় না, আমাদের জীবন থাকতে আপনাকে উমরের সামনে দিতে রাজি না। আমার নবী বলেন, ভয় পেও না, উমর পরিবর্তন, আগের উমর নয়। আমার নবী দরজার কিনারে দাঁড়িয়ে আছে, উমর আসতেছে, দূর থেকে তাকায়া তাকায়া আমার আপনার নবীরে দেখতেছে। কাছাকাছি আসার পর উমর ডাকে, হুজুর এত সুন্দর গো আপনার চেহারা। আমার নবী বলেন, উমর উমর রে, আমি তোমার জন্য ঘরের দরজায় দাঁড়াইয়া রয়েছি। উমর বলো, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজায় কোরআনের ধাক্কা লাগছে, যে কোরআন আপনার কাছ থেকে পেয়েছে। আল্লাহর বন্ধু গো, আপনার সুন্দর চেহারা দেখে কোরআনের ধাক্কায় আমি কালিমাওয়ালা হয়ে যেতে চাই।
আমার নবী বলেন ওমর, আমি নবী তোমার জন্য দাঁড়াইয়া রইছি, হাত দে। আমার নবীর হাতে হাত মিলিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান কিছুক্ষণ আগে ওমর মুশরিক, যদি মারা যাইত জাহান্নামে যাইত। কোরআনের ধাক্কায় নবীর দুয়ারে কালিমা পড়লো, এবার জান্নাতি হয়ে গেল। কিছুক্ষণ আগে জাহান্নামী, মুহূর্তের মধ্যে জান্নাতি। এইভাবে কোরআন মানুষকে জাহান্নামের দরজা থেকে টাইনা টাইনা জান্নাতের দরজায় পৌঁছাইয়া দেয়। সেই কোরআনের পক্ষে কিছু সময় বসতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? লাভ হবে না লস হবে? একবার বলুন আল্লাহু আকবার। এই কোরআনের মজলিস থেকে এখানে এত সুন্দর শব্দ ব্যবহার করেছে, কবরবাসীদের জন্য দোয়ার, কবরবাসীদের জন্য স্মরণ, কবরবাসীকে স্মরণ করা। এতে কবরবাসীর আপনত্ব আর কি হতে পারে? আমরা তো কবরে মাটি দিয়ে আইসা কবর সারুক হয়ে যা আসি, আর কবরবাসীদের খবর নেই না। অথচ কবর থেকে ময় মুরব্বীরা ডাকতেছে, তোতাওয়ান গান গান শুধু আজ মালে মা, তোচারা গা ফেল শুধু আজ হালে মা। এরে বাবা, আমার জমি পায়া তুমি জমিওয়ালা, আমার বাড়ি পায়া বাড়িওয়ালা, আমার ঘর পায়া ঘরওয়ালা, আমার মার্কেট পায়া মার্কেটওয়ালা। আজকে আমি যে বাবা মা, আমরা যে কবরে আছি, আমাদের ব্যাপারে তোমাদের কোনো খবর নাই? একবারে গাফেল হয়ে গেলা, নিখবর হয়ে গেলা? আমাদের জন্য কি তোমাদের কিছু করণীয় আছে না? কারণ এই সমস্ত মা বাবার জন্য আল্লাহ নিজে কোরআনের মধ্যে দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। তাইলে আমি জানতে চাই, এই গোপীনাথপুরের সোনার শুকরা সন্তানগুলো যারা আজকে কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করেছে, বলুন ছেলেদের কাজটা কি ভালো না খারাপ? আমি বলবো, কে এই মায়ের সন্তান? কোন মায় সন্তান পেটে রাখছো? তোমার পেট দণ্ড সন্তানগুলি তুমি সোনার টুকরা বানিয়েছো। কবরবাসী অসহায়, তাদের স্মরণে মাহফিলের আয়োজন করেছে। আমরা খাস করে দোয়া করব যারা মা বাবার জন্য, দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য মাহফিলে দোয়া করবে, তারাই তো সুসন্তান হিসাবে গণ্য হবে।